해포드. 여자를 받아요. 아, 다시 해포드. দেশের পথে বন্ধুরা কেমন আছেন আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম কুমিল্লায় আজ আমাদের শেষ দিন গত পর্বগুলোতে আপনারা কুমিল্লার শিল্প সংস্কৃতি শিক্ষা ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ের উপর অনেক কিছু দেখেছেন লালমাই ময়নামতি পাহাড়ি এলাকার বিভিন্ন স্থাপত্য ছাড়াও কুমিল্লার রসমালাই মিষ্টি খাদি ও বুটিক শিল্প বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ বেশ কয়েকটি কলেজ মন্দির মসজিদ মাজার ও জমিদার বাড়ি জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি বিজড়িত স্থানসমূহ আপনারা দেখেছেন আপনাদের পাঠানো SMS ও চিঠিতে সব অনুষ্ঠান নিয়ে ভালো লাগার কথা জেনেছি ধন্যবাদ আপনাদের আজ প্রথমে চলেছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়নগরের পথে এখানে বেসরকারিভাবে গড়ে উঠেছে বিজয়পুর মৃৎশিল্প পরিদর্শন কেন্দ্র আসুন আপনাদেরকে ঘুরে দেখাই আজ আপনাদের নিয়ে এসেছি কুমিল্লার বিজয়পুরের রুদ্রপাল সমবায়ে এখানে মাটির কাজ করা হচ্ছে অনেক মাটির কাজ হচ্ছে যেগুলো ঢাকাতে আপনারা পান আসেন আমরা দেখি আপনাদের কি দেখাতে পারি প্রাচীনকাল থেকেই কুমিল্লার উত্তর পূর্ব দিকের অনেক বড় এলাকা জুড়ে মিহিদানার মতো এক ধরনের সাদা কাদা মাটি পাওয়া যায় যা দিয়ে মাটির জিনিসপত্র বানানো যেত ফলে এখানকার মৃৎশিল্পের ইতিহাসও অনেক পুরনো অনেক বছর আগে থেকেই এই কাদামাটি দিয়ে বাড়িতে ব্যবহারের জন্য হাঁড়ি পাতিল কলসি পুতুল পূজার জন্য দেবদেবীর মূর্তি তৈরি হতো যা এখন আরো বড় আকারে তৈরি হচ্ছে এঁটেল মাটি আঠালো মাটি আমরা অনেকে যারা শহরে বড় হচ্ছে যে বাচ্চাগুলো তারা এই মাটিটা দেখেনি মাটিই তো তারা দেখে না আমাদের দেশে বেলে দোআঁশ পলি ও এঁটেল মাটির মধ্যে শুধুমাত্র এঁটেল মাটি দিয়েই মাটির জিনিসপত্র তৈরি করা যায় এটা ফ্যাক্টরি এখানে জিনিসপত্র তৈরি হয় কি তৈরি করতেছেন ওই যে হুক্কা হুক্কা এইটা এটা একটা হুক্কা তৈরি করছে যেটা এক্সপোর্ট হয়ে কুয়েতে যাবে এখানে অনেক কিছু আছে যেগুলো এক্সপোর্ট হয়ে কুয়েতে যায় যেমন এইগুলো মোমদানি এইগুলো এই মোমদানিগুলো এক্সপোর্ট হয়ে বিদেশ চলে যাচ্ছে এটা খুবই একটা রপ্তানিমুখী একটা মৃৎশিল্প আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা দারুণ জিনিস মাটি দিয়ে কোনো কিছু বানানো পৃথিবীর আদিমতম কাজের মধ্যে একটি হয়তো প্রযুক্তি কিছুটা উন্নত হয়েছে তারপরেও সেই আদিম মাটি এই কাজের প্রধান উপকরণ আর বানানোর কৌশল রয়ে গেছে আগের মতোই বানানো দেখতে যতটা সহজ মনে হচ্ছে কাজটা কিন্তু ততটা সহজ না তবে মানুষের অসাধ্য কিছু নেই চাইলে আপনিও এদের সাথে যোগাযোগ করে একটা ট্রেনিং নিয়ে শুরু করে দিতে পারেন নিজের মৃৎশিল্প কারখানা কথা বলতে বলতেই দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল এই মাটির ফুলদানিটি কি শিখবেন নাকি মাটির কাজ এবছর দেখি কিভাবে মাটির জিনিস পোড়ানো হয় এগুলো কি দাদা এগুলো বিল্ডিং এর ছাদে লাগায় টালি 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 এই টালিগুলো কি আমাদের দেশে ব্যবহার হয় আমাদের দেশে এই যে টালিগুলো দেখছেন এগুলো সব এক একটা 5 টাকার নোট ১৯৬২ সালে এই জেলায় ৬৪৪টি মৃৎশিল্প প্রতিষ্ঠানে প্রায় ২০০০ জন কর্মী নিয়োজিত ছিল আর এই বিজয়পুর মৃৎশিল্প কেন্দ্রে বর্তমানে কাজ করছে ৩৫ জন কারিগর
এখান থেকে বছরে রপ্তানি হয় প্রায় 15 লক্ষ টাকার মাটির পণ্য। আর সারা দেশে তো সাপ্লাই হচ্ছেই, চাইলে এখানে এসে মন পছন্দের মাটির জিনিস পাইকারি দামে কিনতে পারবেন, অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারবেন বিভিন্ন ধরনের টেরাকোটা টালি সহ অনেক কিছু। সমবায়ের ভিত্তিতে গড়া এই বিজয়পুরের মৃৎশিল্প দীর্ঘদিন ধরেই সুনামের সাথে কাজ করে আসছে। বিজয়পুরের মাটির কাজ দেখে ফেরার পথে সবাই বলল, পাশেই একটি শিব মন্দির আছে এবং সেখানে রয়েছে আকর্ষণীয় কিছু যা না দেখালেই নয়। কি আর করা, খবর যখন পেয়েছি চলুন ঘুরে আসি মন্দির থেকে। আপনাদেরকে নিয়ে এসেছি বিজয়পুর শিব কালীবাড়ি মন্দিরে। এর ভিতরে তো শিবের যে মূর্তিটি আপনারা দেখলেন, এটা 300 কেজি ওজনের একটি কষ্টি পাথর। এবং দুঃখজনক হলো এটা সত্যি যে দুইবার এই শিবের মূর্তিটি চুরি হয়ে গেছিল এবং দুইবারই তারা ফেরত পেয়েছে। সাধু সাবধান, চোরেরাও সাবধান, আর যেন চুরি না হয়। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, লালমাই পাহাড়। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই পাহাড়ে আপনি স্কুটার ও রিক্সায় আসতে পারবেন। উত্তর রাস্তাটা ওইদিকে কি আছে? আমরা এইমাত্র খবর পেলাম পাহাড়ের এই দিকটা দেখতে খুব সুন্দর এবং এখানে লালমাই গ্যাস ফিল্ড আছে। তো চলুন গ্যাস ফিল্ডে ঢোকার চেষ্টা করা যাক। আমরা লালমাই পাহাড় খুঁজতে খুঁজতে চলে আসলাম লালমাই গ্যাস ফিল্ডে। কিন্তু গ্যাস ফিল্ডে তো আমাদেরকে ঢুকতে দেবে না, এখানে বোরিং করা হয়েছে, এখনো গ্যাস তোলা হয়নি। কুমিল্লায় অনেকগুলো খনি আছে, কোনো জায়গায় ঢুকতে দিচ্ছে না। দেশের পথে গ্যাস ফিল্ড বাদ পাহাড় দেখব, এটাই ফাইনাল। এই লালমাই পাহাড়ে অনেক পিকনিক পার্টি আসে, আবার শুনেছি সিনেমা নাটকের শুটিংও হয়। জীবনে প্রথম এলাম এখানে, তো সময় নষ্ট না করে চলুন ঝটপট উঠে পড়ি। আগে বলে নিই এই পাহাড়ের নাম লালমাই কেন। অনেক অনেক দিন আগে এক রাজার ময়নামতি ও লালমতি নামে দুই মেয়ে ছিল। তাদের মধ্যে লালমতি নামে এই পাহাড়ের নাম হয়েছে লালমাই। আবার কারো মতে 1000 বছর আগের লালিম্ব পাহাড়ই বর্তমানের এই লালমাই পাহাড়। এখানকার লোকালরা মনে করেন লাল মাটির কারণে এই পাহাড়ের নাম লালমাই। এই পাহাড়ের উৎপত্তি নিয়ে একটা গল্প শুনুন। লঙ্কার যুদ্ধে লক্ষ্মণ আহত হলে পবনপুত্র হনুমান বিশল্যকরণীর পাতার রস আনতে হিমালয়ে গিয়ে গাছ চিনতে না পেরে আস্ত যে পর্বতটি তুলে এনেছিল তারই একটি অংশ এখানে খসে পড়ে তৈরি হয়েছে এই পাহাড়। তখন এই পাহাড় যেখানে পড়েছিল সেখানে নাকি লমলম সাগর ছিল। ঢাকার খুব কাছে, পাহাড় দেখতে হলে চলে আসুন কুমিল্লার লালমাই পাহাড়ে ফট করে। এই দেখেন আমরা কুমিল্লার লালমাই পাহাড়ে। মাটি থেকে প্রায় 50 ফুট উঁচু এই লালমাই পাহাড়টি উত্তর দক্ষিণে প্রায় 11 মাইল লম্বা এবং পূর্ব পশ্চিমে 1/2 মাইল থেকে 1.5 মাইল চওড়া। এখানকার কয়েকটা টিলা 100 ফুট পর্যন্ত উঁচু। কুমিল্লার এই পুরো হিল রেঞ্জের উত্তর দিকটি ময়নামতি এবং দক্ষিণ দিকটি লালমাই। ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক এই পাহাড় কেটে তৈরি করা হয়েছে। তো দেখুন লালমাই পাহাড়ের সৌন্দর্য। আর ঝটপট লিখে নিন আমাদেরকে যোগাযোগের ঠিকানা। দেশের পথে বাংলা ভিশন, 73 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন deshepothe@bangladeshvision.tv। SMS করুন 01916247368। আমি আবার বলছি 01916247368 এই নম্বরে। ময়নামতি লালমাই পাহাড়ি এলাকার অনেক পাহাড়ের মাথায় ছোট ছোট মন্দির জাতীয় ইমারত ছিল যার অস্তিত্ব এখনো পাওয়া যায়। এর মধ্যে আছে বটবৃক্ষ পাহাড়ের মন্দির, চুল্লামুড়া, চণ্ডীমুড়া, বৈরাগী মুড়া, বড়গাছ মুড়া, নিরঞ্জনের মুড়া, হাতিগাড়া মুড়া অন্যতম। এদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটি সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা ছুটেছি চণ্ডীমুড়ায়। লালমাই পাহাড়ের একেবারে দক্ষিণে এটির অবস্থান।
দেশের পথে এখন লালমাই পাহাড়ের মাথার উপরে, আমার ডান দিকে শিব মন্দির, বাম দিকে চণ্ডী মন্দির। যে মন্দির দুটি দেখলেন সেগুলি ইটের তৈরি, চারিদিকে 12 ফুট বাই 12 ফুট এবং উচ্চতায় 15 ফুট। ধারণা করা হয় এগুলি নির্মিত হয়েছে 1600 থেকে 1700 সালের মধ্যে। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে পাহাড়ের মাথায় এমন একটি শৈল্পিক স্থাপনা লুকিয়ে আছে। কুমিল্লা শহর থেকে বাসে করে এখানে আসতে হলে প্রথমে চাঁদপুর সড়ক ধরে লালমাই পর্যন্ত আসতে হবে, তারপরে রিক্সা করে চণ্ডী মোড়ে আসতে হবে। কুমিল্লা শহর থেকে এর দূরত্ব 10 কিলোমিটার। আমরা চলেছি গালিমপুরে, মানে গালিমপুর জমিদার বাড়িতে। কুমিল্লা শহর থেকে বাসে চাঁদপুর যাওয়ার পথে পড়বে বিজরা গ্রাম, আর সেখানে নেমে আরো প্রায় 2 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন এই জমিদার বাড়ি, যেটি গালিমপুর জমিদার বাড়ি নামে পরিচিত। ও যে দেখছেন, এটি সেই জমিদার বাড়ি। অবিভক্ত ত্রিপুরা মহারাজার আমলে এই এলাকার জমিদার থাকার সময় তারকচন্দ্র কর, মানে টিসি কর, এই বাড়িটি নির্মাণ করেন। 15 একর জায়গার উপর তৈরি করা এই করের জমিদার বাড়িটিতে একসময় 19টি অন্দরমহল এবং 23টি গলিপথ ছিল। টিসি কর ছিলেন একজন সেবক, তার হাতে গড়া বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এখনও টিকে আছে। 47-এ দেশভাগের সময় তিনি ইন্ডিয়া চলে যান। অন্নপূর্ণা কর ছিল আগে এই বাড়িটার নাম, এখন হচ্ছে ভূমিয়া ভবন, ট্রান্সফার হয়ে গেছে, ভবনের নাম ট্রান্সফার হয়ে গেছে। গালিমপুর জমিদার বাড়ি থেকে আমরা সোজা ছুটে চলেছি লাকসামের উদ্দেশ্যে। কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের জন্য বিখ্যাত, তাছাড়া 71-এর মুক্তিযুদ্ধে লাকসামে বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ হয়েছিল। আমরা শুনেছি লাকসাম স্টেশনের পাশে বেলতলা নামক স্থানে একটি বড় বদ্ধভূমি আছে, যা কিনা এখনও তেমনভাবে প্রকাশ পায়নি। তো এক ঢিলে দুই পাখি, জংশন এবং বদ্ধভূমি দেখাবো আপনাদের। এটি লাকসাম রেলওয়ে জংশন। 1700 সালের শেষ দিকে যোগাযোগ সহজ করতে ব্রিটিশরা ভারতবর্ষে রেল ব্যবস্থা চালু করে, তারই ধারাবাহিকতায় এই লাকসাম জংশন তৈরি করা হয়। ভারতের একদম নিকটবর্তী হওয়ায় এই রেলওয়ে জংশন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে শুধু দেশের অভ্যন্তরীণ নয়, ভারতের বিভিন্ন স্থানে যাওয়া যায়। চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, ঢাকা, এই সমস্ত এলাকায় যেতে হলে, ট্রেনে যেতে হলে লাকসাম, এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হয়। লাকসাম রেল স্টেশনের সাথে রয়েছে লাকসাম থানা। বদ্ধভূমিকে খুঁজে পেতে থানার হেল্প নেওয়া যেতে পারে। থানা এসে পেয়ে গেলাম এমন একজন যিনি আমাদের বেলতলা বদ্ধভূমি সম্পর্কে তথ্য দিলেন। এখানে একটু জায়গা আছে রেলের, খালি জায়গা, এই স্পটটা, এখানে কিছু বেল গাছ আছে বলে এটাকে বেলতলা বলা হয়। আচ্ছা আচ্ছা, কথা বুঝছিনি। আমরা স্বাধীনতার পর যখন আসলাম দেশে ফিরে, তখন কিছু লোক আমাদের উপর যে এখানে অসংখ্য লোককে কবর দেওয়া হয়েছে বেলতলায়। কিন্তু আমরা পরে এখানে চেক করে ইনকোয়ারি করে দেখলাম যেন এমন কিছু নেই, মাটি খুঁড়ি কিছু পাওয়া যায়, মাটি খুঁড়ি তুলে আমরা কিছু পাইনি। কিছু লোক 7 থেকে 8 বছর আগে সরকারের একটা টাকা স্যাংশন করে, এই টাকাটা এখান থেকে তারা নিজেরা ভাগবাটোরা করে খাওয়ার নামে, বদ্ধভূমি ডিক্লেয়ার করে খাওয়ার নামে একটা ষড়যন্ত্র করছে। তার মানে এইখানে কোনো বদ্ধভূমি না, আমাদের বা আমরা যে ইনফরমেশন পাইছি সেটা ভুল ইনফরমেশন পাইছি। তবে এইখানে কিছু লোক মারা গেছে, আমরা শুনছি যে এখনো ওখানে মাটি খুললে হাড়গড় বের হয়, ওখানে নাকি লাউ গাছ লাগানো হয়েছে, এটাও শুনছি। হ্যাঁ, এসে যখন পড়েছি তখন বেলতলা জায়গাটা ঘুরে আসা যাক।
লাকসামের আলী শহর, কৈয়ারডাঙ্গা, হাড়াতলি, বড়রাম মাদ্রাসা, বাগগড্ডা, বিড়ি ফ্যাক্টরি ও রেলওয়ে জংশন এলাকায় বেশ কয়েকটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল। লাকসামের থানা কমান্ডার ছিলেন আবুল বাশার। মোট মুক্তিযোদ্ধা ছিল 653 জন। বদ্ধভূমি খুঁজতে এসে পেয়ে গেলাম দ্বিতীয় মহাযুদ্ধের ব্রিটিশদের একটা বাংকার। দ্বিতীয় মহাযুদ্ধের সময় এইখানে বাংকার তৈরি করেছে, সেটা এখনো আছে। হ্যাঁ, এই জিনিসটা রক্ষণাবেক্ষণ করা যেতে পারে। এরকম বাংকার এ জেলায় অনেকগুলো আছে। আচ্ছা, আমরা যে বদ্ধভূমির খোঁজ করতে করতে আসছি, আপনি বলছেন এই জায়গাটাই সেই বেলতলা, এটাই বদ্ধভূমি যেটা সাধারণত মানুষ বলে। আচ্ছা, এই এইখান থেকে ও কোন কোন পর্যন্ত? দেখুন, এখান থেকে ওই যে ব্রাড কলেজের একটা রাস্তা আছে, আমরা যে এত শুনি যে লাকসাম স্টেশনের পাশে একটা বড় বদ্ধভূমি আছে, সেটা কোথায়? আসলে মূলত বিষয়টা হলো এর পাশে যে রেল লাইন, হ্যাঁ, এই রেল লাইনের খুব পাশে, জি, মানে তালকা সোজা শুধু তালকা সোজা এই লাইন, অর্থাৎ রেল লাইনের পরে মাটির রাস্তার যে ঢাল, জি, এই ঢালে অনেক লোককে মাটি দেওয়া হয়েছে। আচ্ছা, চলেন আমরা ওই জায়গাটা দেখি। শনাক্ত করে খানো এই পাঁচটা দিয়ে পুরোটা সেই সময় পাক বাহিনীদের হাতে যারা মৃত্যুবরণ করেছেন, যার দিকে পাক বাহিনী মেরে ফেলেছে, উপেন্দ্র, ওনার নাম ছিল উপেন্দ্র মালী, উপেন্দ্র মালী নামে এক ভদ্রলোক এবং তার কিছু সহযোগী, এই পাঁচটাতেই তাদেরকে কবর দিয়েছে। বলা চলে যে এই পাঁচটাই সেই বদ্ধভূমি। দেশের বাজার বন্ধুরা, আপনাদেরকে আমি যতক্ষণ যার সঙ্গে কথা বলছি তাকে পরিচয় করে দিই। ইনি আমাদের দেশের একজন সূর্য সন্তান, যিনি আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, তার মুখ থেকে শুনি তার নাম। আপনার নামটা বলুন। আমার নাম লোকমান হোসেন বেঙ্গল। আসলে আমাদের গ্রুপ ছিল 12 জনের একটা গ্রুপ। আচ্ছা, আমাদের এই গ্রুপটার প্রধান কাজ ছিল এক্সপ্লোসিভ, বিস্ফোরক, অর্থাৎ পোল উড়িয়ে দাও, রাস্তা উড়িয়ে দাও, গাড়ি উড়িয়ে দাও, ইঞ্জিন উড়িয়ে দাও, বিল্ডিং উড়িয়ে দাও। আমাদের এই 12 জনের মধ্যে একটা গ্রুপ ছিল। পাশাপাশি আমাদেরকে ছোট ছোট অস্ত্রেরও প্রশিক্ষণ দেওয়া হতো। আপনি সবচেয়ে বড় যুদ্ধ কোনটা করছেন? আমাদের সবচেয়ে বড় যুদ্ধ যেটা হয়েছে সেটা হলো আপনার রাজাপুর স্টেশন। হ্যাঁ, ওখানে কি করছি? স্টেশনের পশ্চিম পাশে পাকিস্তানিরা, পূর্ব পাশে আমরা। আমাদের তখন নেতৃত্ব দিতেন ক্যাপ্টেন আলম। আচ্ছা, তো রেল লাইনের দুই পাশ থেকে যুদ্ধ হচ্ছিল। যুদ্ধে অবশ্যই আমরা বিজয়ী হয়েছি। 12 জন পাক সেনাদার অথবা হানাদারকে আমরা মারতে পেরেছি, বাকিরা পালিয়ে গেছে। আসলে আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধই হলো এটা। 50-60 গজের ব্যবধানে থেকে যুদ্ধ করা যেতে কত কঠিন, আবার বিজয়টা যে কত আনন্দদায়ক, এইটা আসলে বলে বোঝানো যাবে না। এটা কারো যদি বাস্তব অভিজ্ঞতা না থাকে, সারা বিশ্বে শান্তি দিয়ে তাকে এটা বোঝানো যাবে না এখানে কত প্রশান্তি এবং কত বেদনা। দেশের পথে একজন জমিদার, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং মুসলিম বাংলার প্রথম মহিলা কবি হিসেবে এদেশে যিনি অমর হয়ে আছেন, তিনি নবাব ফয়জুন্নেসার চৌধুরানী। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন এদেশের নারী জাগরণের অগ্রদূত। এখন দেখব তার বাড়ি, অর্থাৎ নবাব ফয়জুন্নেসা হাউস। বাঁশি শুনে আর কাজ নেই, সে যে ডাকাতিয়া বাঁশি। এটা হচ্ছে ডাকাতিয়ার নদী, আর এটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা হাউস। ১৮৩৪ সালে নবাব ফয়জুন্নেসা কুমিল্লা জেলার পশ্চিম গায়ের এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা আহমেদ আলী চৌধুরী তখন পশ্চিম গায়ের জমিদার। তিনিও ছিলেন একজন উদার মনের মানুষ। সে সময়ে তিনি বাড়িতে শিক্ষক রেখে মেয়েকে লেখাপড়া করিয়েছিলেন। অসম্ভব মেধাবী ফয়জুন্নেসার বিয়েটা ছিল একটি ট্রাজেডি। বাক্সারের জমিদার মোহাম্মদ গাজীর দ্বিতীয় পত্নী হিসেবে দীর্ঘ 8 বছর সংসার করে ফয়জুন্নেসা বাবার বাড়িতে ফিরে আসেন। ফয়জুন্নেসার বিচক্ষণতা, দূরদর্শিতা ও ন্যায়পরায়ণতায় খুশি হয়ে বাবা তাকে জমিদারি দেখাশোনার দায়িত্ব দেন। চালতা, চালতার টক, চালতার আচার। নবাব ফয়জুন্নেসা ছিলেন সে সময়ের অনেক পুরুষ জমিদারদের ভিড়ে গুটি কয়েক নারী জমিদারের একজন। উনি শুধু জমিদারই ছিলেন না, উনি লেখালেখিও করতেন। বেগম রোকেয়ার আগে, এই অনেক আগে থেকে উনি সাহিত্য চর্চা করতেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম রূপজালাল। নবাব ফয়জুন্নেসা হাউস দেখতে আসলে বোনাস হিসাবে দেখতে পাবেন তার এই সুন্দর মসজিদটি। নবাব ফয়জুন্নেসার বড় পরিচয় হচ্ছে তিনি ছিলেন সে সময়ের মুসলিম মহিলা সমাজসেবক। যখন তিনি সমাজসেবা করেছেন তখন দেশে ছিল প্রতিকূল সামাজিক অবস্থা। মুসলিম সমাজের পুরুষরা আধুনিক শিক্ষা ঘৃণার চোখে দেখতেন, আর মেয়েদের তো লেখাপড়া করার কোনো অধিকারই ছিল না।
এমন প্রতিকূল সময়ে 1873 সালে নবাব ফয়জুন্নেসা মুসলিম নারীদের আধুনিক শিক্ষার জন্য কুমিল্লায় প্রতিষ্ঠা করেন নবাব ফয়জুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়। পশ্চিম গায়ের এই জমিদারি এলাকায় স্থাপন করেন একটি মাদ্রাসা ও বদরুন্নেসা হাই স্কুল। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, হাসপাতাল নির্মাণ সহ অনেক কাজ করে তিনি বাঙালি মুসলিম নারী জাগরণে অমর হয়ে আছেন। 1903 সালে এই মহিষী নারীর কর্মময় জীবনের অবসান ঘটে। নবাব বাড়ির এই ঐতিহ্য দেখতে হলে আপনাকে আসতে হবে কুমিল্লার লাকসামের পশ্চিম গায়ের ডাকাতিয়া নদীর পাড়ে। লাকসাম থেকে 14 গ্রাম যাওয়ার 20 কিলোমিটারের একটি শর্টকাট রাস্তা আছে। শর্টকাট মারতে গিয়ে মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ধরা খেলাম। এ যাবৎ দেশের পথে ঘুরে এত খারাপ রাস্তা আমার মনে আর চোখে পড়েনি। 20 কিলোমিটার রাস্তা পেরোতে গাড়ি সহ আমাদের সবার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। এমন রাস্তা এখনো এদেশে আছে আমাদের কারোর ধারণা ছিল না। আমরা চলে চলেছি কুমিল্লার একটি প্রাকৃতিক সম্পদ কাঁচ বালু দেখতে। জানেন তো সাবান, গাম ও কাঁচ তৈরিতে ব্যবহৃত হয় এই কাঁচ বালু। এটা হচ্ছে সাদা বালু, এই লোকালি নাম সাদা বালু। আর এই সাদা বালু দিয়ে তৈরি হয় কাঁচ। আমরা খুব চেষ্টা করছি কাঁচ বালু যেখান থেকে তোলা হয় সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউ বুঝতেছে না এতক্ষণ পর পর্যন্ত যে এটাকে ওরা সাদা বালু বলে। চলেন দেখি ওখানে দেখাতে পারি কিনা কাঁচ বালু কোথায় তুলছে। ঢাকা চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তার ধারে এই দিঘিটি হয়তো অনেকে দেখেছেন। এটি কিন্তু খুব একটা ঐতিহাসিক দিঘি। এই দিঘিটির নাম হচ্ছে জগন্নাথ দিঘি। ত্রিপুরার রাজা সে সময় তাদের পানীয় জলের সংকট মেটানোর জন্য এই দিঘিটি তৈরি করেছিলেন। দেখুন দিঘিটি। অবশেষে খুঁজে পেলাম কাঁচ বালু কোথা থেকে তোলা হয়। এটা হচ্ছে আমাদের খনি, কাঁচ বালুর খনি। আসেন আমাদের খনিতে। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সহজ একটা ব্যাপার। এটা হচ্ছে যে বালু মাটির উপরেই আছে, এটা কোনো একটাভাবে প্রাকৃতিকভাবে আমি ঠিক জানি না এখানে আছে, সেইখান থেকে সংগ্রহ করা হচ্ছে কাঁচ বালু। আমাদের দেশের একটা প্রাকৃতিক সম্পদ কাঁচ বালু। আমি ধারণা করেছিলাম অন্যরকম হবে, কিন্তু এটা এসে দেখছি আর একরকম। জনশ্রুতি আছে একসময় এখানে সাগর ও পাহাড় ছিল, কালে কালে পাহাড় ভেঙে পড়ে সাগর ভরাট হয়ে আজকের এই অবস্থায় এসেছে। বর্তমানে এলাকার অনেক জায়গায় কাঁচ বালু বা সিলিকা পাওয়া যায়। তো বন্ধুরা, কাঁচ বালু দেখেই শেষ হয়ে গেল দেশের পথের কুমিল্লা অভিযান। পুরো কুমিল্লাতে অনেক মানুষের সহযোগিতা পেয়েছি, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জেলায়। তো সে পর্যন্ত ভালো থাকুন।